রাশিয়ার সীমান্তবর্তী কুরস্ক অঞ্চলের 74টি গ্রাম দখলে নেওয়ার দাবি করেছে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলাদিমির জেলেনস্কি। এক সপ্তাহ ধরে কুরস্কে অভিযান চালাচ্ছে ইউক্রেনীয় বাহিনী। এরই মধ্যে তারা অঞ্চলটির 30 কিলোমিটার ভেতরে প্রবেশ করেছে এবং 74টি গ্রাম দখলের দাবি করেছে। এর আগে গত 12 আগস্ট অঞ্চলটির গভর্নর বলেছিলেন ইউক্রেন কুরস্কের 28টি অঞ্চল দখল করেছে। তবে ভলাদিমির জেলেনস্কি এক ভাষণে বলেন ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার 74টি গ্রাম দখলে নিয়েছে। জেলেনস্কি আরও বলেন কঠিন ও তীব্র লড়াই সত্ত্বেও কুরস্ক অঞ্চলে তাদের বাহিনীর অগ্রযাত্রা অব্যাহত রয়েছে। এছাড়া তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ক্লিপ পোস্ট করেছেন। সেখানে তাকে ইউক্রেনের সামরিক প্রধান অলেকজান্ডার সিরস্কির সাথে ভিডিও কলে কথা বলতে দেখা গেছে। ভিডিও কলে সিরস্কি তাকে বলেন এ পর্যন্ত তাদের সেনারা কয়েকটি এলাকায় 1 থেকে 3 কিলোমিটার অগ্রসর হয়েছে।